আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন আলোচনায় অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় ভাজন এবং পরিচিত মুখ সকলে আমরা এক নামে চিনি উনি কোরানের ময়দানের একজন মুফাসসির পাশাপাশি উনি একজন লেখক গবেষক সাইয়েদুল হাদিস ডক্টর আবুল কালাম আজাদ ভাষাত। আমি আহ সম্মানিত অতিথির কাছে যাওয়ার আগে আমি এইটুকু প্রশ্ন রাখছি যে হাদিসটির অর্থ ওয়ারিশ হিসাবে এখানে কি বুঝিয়েছেন আলেমরা কি নবতের ওয়ারিশ নাকি এলেমের ওয়ারিশ নাকি তিনি যে কাজগুলা করে গেছেন রেখে গেছেন সেইগুলার ওয়ারিশ কোরআন এবং হাদিসের আলোকে বিশ্লেষণ করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب قوما ويدعو به آخرين ইউকে কসবা টিভি কর্তৃক আয়োজিত আজকের চমৎকার বারাকাপূর্ণ প্রোগ্রামের সম্মানীয় সঞ্চালক মহতারাম মাসুক ভাই উপস্থিত আছেন যিনি চমৎকারভাবে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বিখ্যাত হাদিস শোনালেন এবং এর উপরে চমৎকার কিছু আলোচনা করলেন আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ এদেশের হাজার হাজার আলেমের উস্তাদ মহতারাম ডক্টর কুতুবুল ইসলাম নওমানি স্যার আল্লাহ তালা স্যারের হায়াতে বারাকা দান করুন আমার সাথে উপস্থিত আছেন একজন গবেষক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মহতারাম ডক্টর সাইফুল ইসলাম ভাই আশা করছি উপস্থিত হবেন প্রিয় ভাই মহতারাম মৌলানা আহমদ শিফি উপস্থিত সম্মানীয় দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন ভার্চুয়ালি যারা উপস্থিত আছেন আমাদের সাথে শরিক আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের চমৎকার একটি বিষয় বিষয়টি হচ্ছে আলেমগন নবীদের উত্তরস্বরূপ কিভাবে এ বিষয় আমরা কথা বলছি চমৎকার কথা ছাদ থেকে শুনেছি আসলে এখানে মূল কথা হলো আলেম কারা আর যারা আলেম তারা নবীর ও আরিস কিভাবে এ দুটি বিষয়কে আমরা যদি আলোচনা করি তাহলেই আমাদের প্রতিপাদ্যটা স্পষ্ট হবে ইনশাল্লাহ শুরুতে আমি বলতে চাই ইলম শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞান হুয়াল ইদ্রাক

আন্দালিল সহ অর্থাৎ প্রমাণাদির ভিত্তিতে কোন বিষয় সম্পর্কে জানা ইদ্রাকুসাই আলা মাহু আলাইহি ইদ্রাকান জাযমা এলেম মানে হল দৃঢ়ভাবে কোন জিনিসকে অন্তরে উপলব্ধি করা সবিস্তারে বোঝা এটা হল এলম এই হলো শব্দিকার পারিভাষিক অর্থ তাহলে আমরা শব্দের অর্থের দিকে তাকালে দেখতে পাবো যে যে কোনো বিষয়ে যদি কেউ ভালো জানে এ জানার নাম এল যিনি জানবেন তার নাম আলিম কিন্তু নবীর উত্তর এখানে যখন আমরা আসি তখন একটু আমাদেরকে আরো ব্যাপক অর্থের দিকে মনোযোগ দিতে হয় কারণ স্বাভাবিকত নবীরা আমাদের কাছে যে এলেম নিয়ে এসেছেন সেই এলমের যিনি আলেম হবেন তিনি হবেন নবীর আমরা আমাদের নোমানি সারের মুখ থেকে যে হাদিস শুনেছিলাম সেখানে তিনি আমাদের শুনিয়েছেন নবীগণ তারা তারা তাদের উত্তর শরীরের জন্য টাকা পয়সা রেখে যাননি তারা এলেম রেখে গেছেন তাহলে নবীরা যে এলেম রেখে গেছেন মূলত যারা আলিম হবে তারা সেই এলমের কর্ণ হবে দারক বাহক হবে আল্লাহ আল্লাহর মাঝে যারা আলিম তারা আল্লাহকে ভয় করে এটা বলে তিনি কোন এলমের দারক বাহকদেরকে বুঝিয়েছেন মূলত নবীরা যে এলম নিয়ে এসেছিলেন সে এলমের দারক এবং বাহকদেরকে বুঝিয়েছেন আল্লাহ তালা পবিত্র করেন মাজিদে এইতিরিশ বার উল্লেখ করেছেন এক একবার তিনি না কারা উল্লেখ করেননি সব জায়গাতে তিনি মা আরেফা উল্লেখ করেছেন আলিফলাম সহ এই এল নবীদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে আসার পরেই নবীরা মানুষকে নিজে সত্য পেয়েছেন সত্যের পথ দেখিয়েছেন আল্লাহ তালা বলছেন লাইন ইতাবা তাহুয়া আহম মিম্বাদিমা জা আ কামিনাল এলম হেনবি আপনার কাছে এইলম আসার পরেও যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন তাহলে এই হবে এই হবে এই হবে মানে আপনি সঠিক পথ প্রাপ্ত হবেন না একাধিক আয়াত আল্লাহ তালা এটা বলেছেন তো আল্লাহর পক্ষ থেকে ইলম এসেছে যে ইলম আল্লাহ যাকে দেবেন তিনি তার সম্মান বাড়াবেন ওয়াদা করেছেন বলেছেন ইয়ার ফাইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা দারাজাত তোমাদের মাছ থেকে যারা ईमानदार এবং ইলম প্রাপ্ত হবে আল্লাহ তাদের দাম বাড়িয়ে দেবেন এই যে উতুল এলমা এটা কিসের ইলম কোন ইলম আল্লাহ তালা সুরা সাবাতে আরো একটু স্পষ্ট করেছেন তিনি বলেছেন ও ইয়ারালযিনা উতুল ইলমা আল্লাযি উনযিলা আলাইকা মিন রাব্বিকা হুওয়াল হাক যারা এলিম প্রাপ্ত হয়েছে তারা আপনার কাছে অবতীর্ণ এই কোরআনকে সত্য মনে করে তাহলে বোঝা গেল যে এলম মানুষকে কোরআনের সত্যায়ন করা শিখাবে সেটাই হচ্ছে নবীদের রেখে যাওয়া এল আর এই এলম যারা পাবে তারাই ওরাসাতুল আমিয়া হবে এলম প্রাপ্তরাই ওরাসাতুল বড় টুপিওয়ালা নয় লম্বা পাঞ্জাবিওয়ালা নয় লম্বা দাড়িওয়ালা পাগড়িওয়ালা নয় এলাকা মানি সেই হবে যে নবীদের রেখে যাওয়া সে অর্জন করবে হতে পারে তার গায়ে আমার মতো লম্বা জামা থাকতে নাও থাকতে পারে আমার মতো টুপি তার মাথায় নাও থাকতে পারে এটা সন্না এ টুপি এ পোশাক রাসুলের আদাত এটা রাসুলের সন্না অভ্যাসগত কিন্তু এটাকে দেখে নবীর ওয়ারিস মনে করার কোনো কারণ নেই একজন লম্বা জামা গায়ে দিয়ে হেঁটে যাচ্ছে মাথা সুন্দর একটা টুপি আর আমরা তাকে দেখে মনে করলাম এই তো নবীর ওয়ারিস যাচ্ছে এটা একটি ভুল ধারণা বরং ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে বলা হয়েছে রাসুলরা যে এলেম রেখে গেছেন এই এলেমের ধারক বাহক যারা হয়েছে আল্লাহ তাআলা এই এলমের জন্যই আমাদেরকে তার কাছে প্রার্থনা করতে বলেছেন সাধারণ অর্থে মনে হয় যে যে ব্যক্তি জানে সেই আলেম কিন্তু আল্লাহ কোরআনে শিখালেন রব্বি জিদনি এলমা হে আল্লাহ আমার এলম বাড়িয়ে দাও কোন এলেম যে এলেমটা নবীরা নিয়ে এসেছিলেন মূলত সেই এলেম সাধারণ অর্থে যদি মনে করেন যে যারা মেডিকেল কলেজে পড়ে তারাও তো এলেম শিখতে যায় বিদ্যা শিখতে যায় যারা বুয়েটে সুয়েটে রুয়েটে কুয়েটে পড়ে ইঞ্জিনিয়ারিং তারাও তো বিদ্যা শিখতে যায় তাহলে তারাও তো আলেম কিন্তু আমরা হাদিসের দিকে তাকালে দেখতে পাই এটা এলমের একটি অংশ বটে আমি এলমের ইলমের আকসাম সামনী একটু পরে কথা বলছি এটা এলমের অংশ কিন্তু নবীদের রেখে যাওয়া ইলম এটাকে বুঝানো হয়নি নবীদের রেখে যাওয়া ইলম নবুয়তের ইলম ইলমে শরঈ কুরআন এবং সুন্নার ইলম এটা শিখতে যে ব্যক্তি বের হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না الملائকে লা تدعو وجنيهتها رداءن لتالبل العلم এই ইলম শিখতে যে ব্যক্তি বের হবে ফেরেস্তারা তাদের পায়ের নিচে পাখা বিষাবে আমরা নিশ্চয় কেউ বলি না যে মেডিকেল কলেজের রওনা দিলে ফেরেস্তা পায়ের তলায় পাখা বিষায় আমরা কেউ বলি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের কোন ছাত্র ঘর থেকে বের হলে ফেরেস্তা পায়ের তলায় পাখা বিষায় আমরা এটা বলি না কোনোদিন কেউ মনেও করি না এর কারণ হচ্ছে এখানে এল বলতে মূলত এল মেশারেই বোঝানো হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন মানসালাকা তরিকান ইয়াতলুবুপি হিলা এলমা

যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ব্যাপারে সন্ন্যার ব্যাপারে অভিজ্ঞ হবে সে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কোনো অসুবিধা নাই যদি আমরা তাকেও আলেমই বলবো যেমন ডক্টর জাকের নায়েক সে পেশাগত ভাবে তিনি একজন ডাক্তার কিন্তু কোরআন হাদিসের মাহারত অর্জন করার কারণে আজকে আমরা সকলে নির্দিদায় তাকে আলেম বলে স্বীকৃতি দিচ্ছি আবার আমাদের দেশে দাওরা পাশ আছে কামেল পাশ আছে এমন অসংখ্য ছাত্র যারা একটি হাদিসের এবারত পড়তে দিলে পড়তে পারে না কামেলের সার্টিফিকেট আছে মহাদ্দেশ গ্রুপ থেকে পাশ করেছে কিন্তু আমরা তাকে আলেম বলতে রাজি নই কারণ সে অনেকে আছে দুটা সুরাও বিশুদ্ধ ভাবে তেলোয়াত করতে পারছে না অথচ সে ফাজেল পাশ করেছে দাকিল পাশ করেছে কামিল পাশ করেছে এমনও পাওয়া যায় বিশুদ্ধ তেলোবাত নয় আমরা তাকে আলেম বলছি না সে ছোট্ট আলেম কিন্তু আলেম বলতে মাহের যেটাকে বোঝানো হয় অভিজ্ঞ পণ্ডিত আলেম আমরা বলছি না খুরম জামুরাদ মুরাদ রাহেমাহুল্লাহ পাকিস্তানের বিখ্যাত একজন তিনি মহানদেশ ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু আমরা তাকে আলেম বলতে কোনো দ্বিধা করছি না এইভাবে বর্তমান বিশ্বে বেলাল ফিলিপ সহ আরো অসংখ্য আলেম আছেন যারা আমাদের জেনারেল ধারা থেকে এসেছে আমাদের মতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তাদের নেই এজন্য আমরা বুঝাচ্ছি কোরআন সুন্নার এলম যে অর্জন করবে সেই হবে আলেম এই এলম যেটা শিখে আমরা আগাচ্ছি আমরা আলেম পরিচয় দিচ্ছি কয়েক প্রকার। এক দুই নম্বর এলমি যেটা শরীয়তের সাথে সম্পৃক্ত নয় এমন এলেম তিন নম্বর এলমুল হারাম এমন কিছু এলেমও আছে যেটা অর্জন করাই হারাম তো কেউ যদি শাব্দিক অর্থে মনে করে আলেম মানি বিদ্যান এলেম মানে বিদ্যা তাহলে যে ব্যক্তি জাদু শিখে জাদু শিখা সেও তো আলেম হয়ে যাবে কিভাবে মানুষের পকেট কেটে টাকা নেওয়া লাগে একটা এলেম তাহলে সেও তো আলেম হয়ে যাবে শাব্দিক অর্থে যদি এলেম অর্থ আলেম বা এল মানি বিদ্যা যে শিখে সেই আলেম হয়ে যায় তাহলে যারা মানুষের হস্তরেখা দেখে ভবিষ্যৎবাণী করছে এই কাহানা কাহান যারা আছে কাহেন যারা আছে আমরা সেই এলেমটাকে হারাম বলি যে যারা এলমে কাহানা শিখবে তারা হারামে লিপ্ত হবে তাহলে বোঝা যাচ্ছে শাব্দিক অর্থে এলমকেই আমরা যে এলেম বুঝাই সেটা বোঝানো যাবে না এই জন্য আল্লাহ তালা কোরআন মাজিদের উনত্রিশটি জায়গাতে এলেম শব্দ উল্লেখ করেছেন সব জায়গায় মারেফা এখানে আলিফলামে আহদি অর্থাৎ খারিজি এখানে যিনি বলছেন তিনি নির্ধারিত একটি এলেমকে তিনি বুঝাচ্ছেন যেটা কোরআনের প্রথম আয়াতে তিনি নির্দেশনা দিয়েছেন একরা বিসমির বলে এখন এলমে শরে সেটা অর্জন করা যেটা আইন আর একটা কেফায়া সেখানে ইমান শিরিক নামাজ রোজা ইত্যাদির সাথে সম্পৃক্ত এলেম যেগুলো অর্থাৎ ফারায়জ ওয়াজেবাত হরুমাত বা ক্রুহেতাহারিমাত যেগুলো করা আবশ্যক পরিত্যাগ করা ফরজ এই বিষয়গুলোর এলেম শিখা ফরজ এগুলো ফরজে আইন শিখা শিখাও ফরজে আইন ঠিক বিপরীতে আছে ফরজে কেফায়া অর্থাৎ তার সাথে আছে ফরজে কেফায়া বিপরীতে নয় ফরজে কেফায়া সেগুলো যেগুলো আমল করা ফরজে কেফায়া সেগুলোর এলেম শিখা ফরজে কেফায়া সকলে শিখতে হবে না যেমন শরীয়তের বিশেষ এলেম এলবুল ফারায়েজ কিভাবে মিরাসি আইন কিভাবে মিরাজ বন্টিত হবে সকলের জন্য এটা শিখা ফরজ নয় মাইয়েতের গোসল দেয়া এটা সকলে শিখা ফরজ নয় জানাজার নামাজ পরে যে কেপায়া সব মানুষ জানাজার নামাজ কিভাবে পড়তে হবে ইমামতি করতে হবে শিখা ফরজ নয় কিন্তু কিছু অংশের লোক এটা শিখবে এটা হচ্ছে আর যেটা আমরা সেটাকে এলেম থেকে খারিজ করি না কিছুক্ষণ আগে নোমানি স্যার বলেছিলেন যে সেখানে আলকলি লিতিব্বে যে ডাক্তারি বিদ্যা সেখানে কলেজ আছে আলাদা সেখানে ফ্যাকাল্টি আছে তো এখন যারা ডাক্তারি বিদ্যা শিখে এটাও একটা এলেম এটাকে আমরা বলি ই এটা শরীয়ত বাধ্য করেনি শিখতে তবে সেটা আবার দুই প্রকার একটা হলো এলমুল মো আর একটা হলো এলমুল মোবাহুল মো আমলাপ অর্থাৎ মানুষের জীবনের সাথে যেগুলো জড়িত এই এলমুল মামালা এটা সারি শরীয়ত বাধ্য করেনি কিন্তু হ্যাঁ যখন কোন ব্যক্তি এলমুল মামালা থেকে কোনো এলেমকে নিজের জন্য আবশ্যক করবে তখন তার এলেম শিখাও আবশ্যক হয়ে যাবে যেমন ডাক্তারি যদি কেউ করতে চায় মানুষের শারীরিক সমস্যা সমাধানের জন্য তাকে ডাক্তারি বিদ্যা শিখাও ফরজ হয়ে যাবে তখন এটা এবাদত হিসাবে গণ্য হবে যদি কোনো ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়ে রাস্তাঘাট করবে বিল্ডিং করবে ব্রিজ কালবার্ট করবে মানুষের উপকার করবে সে মনে করে আমি এটা করব। তখন তাকে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখা এটা ফরজ এলমুল মামালার মাঝে গাইরে সারে এই হল এটা ফরজ কারণ সে যদি আবার ভালো না শিখে তাহলে বিল্ডিং মাত্র মানুষের মাথার উপরে ভেঙে পড়বে মানুষ মারা যাবে তাই এলমুল মামালাতে যদি সে ইঞ্জিনিয়ার হইয়া মানুষের উপকার করতে যায় তখন এটা শিখবে এটাও অ্যাবাদত হয়ে যাবে কোনো অসুবিধা নাই যারা ড্রাইভিং করবে সে ড্রাইভিং শিখবে না হয় অন্য মানুষকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে তখন তখনই ড্রাইভিং শেখাটা এবাদত হবে এটাও এলমুল মো আমালা তবে শিখাটা আবশ্যক আর কিছু আছে এলমুল মোবাহা একবারে মোবাহ এলেম শিখলে কোনো স্বভাব নাই না শিখলে কোনো গুণা নাই এটা অনুমোদিত যেমন ইতিহাস বিদ্যা। যেমন সাহিত্যবিদ্যা মহাকাশ বিদ্যা এইভাবে বিভিন্ন দেশের ভাষা শিখা এগুলো যদি কোনো ব্যক্তি শিখে আমরা তাকে এইভাবে আলেম বলবো না কিন্তু স্বাভাবিকভাবে তাকেও আমরা বিদ্যান বলবো এখানে কিছু ভাই ভুল করে তারা বলতে চায় না আলেম মানে আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন কোরআন হাদিস পড়ছেন আপনারাও আমরা যারা ইতিহাস ইংরেজি সাহিত্য পড়েছি আমরাও আলেম সবার জন্য এটা সমানভাবে দিতে হবে তারা আলেম নবীর ওয়ারিস বলতে কি বুঝাইছে কোন আলেম সেটা তারা না বুঝে বিতর্কে লিপ্ত হন আমি তাদের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করে বলছি যদি যে কোনো আলেম শিখলে আলেম হয়ে যেত তাহলে ডক্টর ইউনুস একজন বড় আলেম কারণ তিনি অর্থনীতিতে তিনি তিনি অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রেখেছেন শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন এভাবে ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর এমাজুদ্দিন স্যার রাষ্ট্রবিজ্ঞানের অনেক বড় পণ্ডিত কিন্তু উনি কি নিজে কোনোদিন নিজেকে আলেম দাবি করেছেন বা আমরা কেউ কি তাকে গতানুগতিক আলেম বলছি বলছি না কারণ তার রাষ্ট্রবিজ্ঞানটা এটা মোবাহের আলেম অর্থনীতি যেটা শিখেছেন ডক্টর ইউনুস সাহেব এটা জায়েজ আলেম কিন্তু প্রকৃত আলেম সেই ব্যক্তি হবে যে ব্যক্তি রাসুলের রেখে যাওয়া ইলমের দায়িত্ব পালন করবে আল্লামা ইবদুল কাইম রাহেমাহুল্লা আল ওলামা ও রাসাতুল আম্বিয়া এই হাদিসের চমৎকার একটি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন হায়াদামিন আজামিল মানাকে লি আহালিল এলমি যে আলেমরা নবীদের উত্তরস্বরী এটা আহলে এলেমদের জন্য অনেক বড় মানাকেপ অনেক বড় উপাধি অনেক বড় লকব অনেক বড় মর্তবার শব্দ তাহলে আহালে এলেমদের জন্য এটা এটা পোশাকি ব্যক্তিদের জন্য নয় এখন আমাদের দেশে কিছু পোশাকি লোক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই হাদিসকে অপব্যবহার করছে পিস হয়ে বিশাল দরবার খুলেছেন এলেম কালাম কিচ্ছু নেই এখন তিনি পরিচিত করছেন নিজেকে নবীর ওয়ারিস হিসাবে সাধারণ মানুষ তার কাছে কি বিভ্রান্ত হয় যখন তার কাছে শিক্ষিত জ্ঞানী সাধারণ লোকেরা যায় যারা জেনারেল বিদ্যা শিক্ষিত পণ্ডিত কিছুই পায় না ইসলামের তখন তারা বলে নবীরা এমন ওয়ারিস বানায়া গেল যে ওয়ারিসের কাছে কিছু নাই আসলে ওরা হচ্ছে দুরন্দর কিছু লোক ধান্দাবাজ কিছু লোক এই হাদিসটাকে সামনে রেখে তারা মূলত দুনিয়া কামাই করছে এজন্য প্রকৃত অর্থে আহলে এলেমদের জন্য এই মানাকেব এরপর আল্লাহ ইবনুল কাইম রাহেমহল্লা বলছেন পা ইন্নাল আম্বিয়া খাইরু খালকিল্লা আম্বিয়াগণ হচ্ছেন আল্লাহ সৃষ্টির মাঝে সেরা মানুষ পাওয়ার রাসু খাইরাল খালকে বা আদাহুম তারা তাদের পরবর্তীতে কিছু শ্রেষ্ঠ মানুষকে ও আরিস হিসাবে স্বীকৃতি দিয়ে গেছেন ও আরিস বানিয়ে গেছেন অপিহাদা তান বিহুন অপিহাদা তান বিহ আলা আন্নাহুম আকরাবুন নাস ইলাইহিম এর মাঝে আছে একটি তানবি ইঙ্গিত ইশারা সতর্কতা যে আলেমরা হচ্ছে আল্লাহর নবীদের খুব কাছের মানুষ কারণ কারণ তো তারাই পায় যারা মৃত ব্যক্তির খুব কাছের মানুষ তা আমরা ইলিম পেয়েছি নবীদের থেকে তাই উত্তর সরি হয়েছি এই আলেমরা নবীদের খুব কাছের মানুষ এটা নবীরা বুঝিয়ে গিয়েছেন এখন যারা আমরা দায়িত্ব প্রাপ্ত হয়েছি আমাদের অনেক অনেক বেশি আমি পরবর্তীতে সুযোগ যদি মাসুক ভাই আমাকে আর একটু দেন তাহলে দায় বার নিয়ে প্রকৃত রাসাতুলাম বিয়াদের কাজ কি সে বিষয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহা ইনশা আল্লাহ